সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে দুই শিফটে। সকালে 10টা থেকে প্রথম শিফটে অনুষ্ঠিত হয় মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা। দুপুর 2টা থেকে দ্বিতীয় শিফটে বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। যথারীতি পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভালো পরীক্ষা দিতে পারছি আমরা, আই মিন এটা অটো পাস থেকে মাচ বেটার, যে পরীক্ষার প্রক্রিয়াটা যার যার সাবজেক্ট থেকে পরীক্ষা দিচ্ছে। ইনশাআল্লাহ আমার পরীক্ষা খুব ভালো হবে, আমার পরীক্ষা দিতে পারলা খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তিন ঘন্টার পরীক্ষা হলে আরো ভালো হতো, আরো ভালো প্রিপারেশন নিতে পারতো, ভালো লাগতে পারতো।